তীব্র হাসতে ও কাজুচুকু হদনি তীব্র শালুক রক্তঙ্গ কান মুং চমুং সীমিত চেঙ্গাই কক সালাই মাব ফেলায়ো ফিয়াবা যত হাসির লোক রক খাবাকশাকে তঙ্গই তঙ্গলায়ো মেরিট অ্যাওয়ার্ড টিনাবগি জেকলাই ছেপলাই জাকা আবরি বিশিংতে ইডিং সিংলাই রক খাবসানাই ফান মানাই তে যে সকার ইয়াফার জাকাই আবরি বিশিংতে বুসকাংশালো হাকুতে হাসিন ও বুসকাঙ্গ তলাঙ্গি মানাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সরামনা বগি বুসকাঙ্গ আকন নাংনাই আবরি বগিনো হাসিনী হাফা রেং তাকবেদন যতনে সুলাই জুদাকে মকল কাসম্বই নাসম্বই তঙ্গ মক ল্যাঙ্গুয়েজনি রেং রেমবানি বগি রেং ফুলনাই করে ফিয়াবা আবরতি ব হাসতে হাফা ওয়ানসুকাই হিনিসাকা হাসিনী মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক শাহ ককটিশল বুবাগ রেকর্ড আগুনে টাউন হল মক হদানি ফিল বিসি কিসিনি মেরিট অ্যাওয়ার্ড পান্ডা খাইজাকা আরো বাঞ্জাকা মন্ত্রী অকনার কারিব পুর নিগম মেয়র দীপক মজুমদার এমএলএ মেল আফরু খবই কুবুনি আদং রক পান্ডা কক সন্তানকে মন্ত্রী অকনার প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা হাস্তিনি শিগলা রক্তাবক বেলাই ন কেফেক মানিয় কুবুর যান আবনি বগি নম্বরক হামলা মব কিফিলি তুবনানি বগি হাস্তে হাপাংতে হদানি জুদা জুদা মথা সামং খাই তঙ্গ এফেক মানি বানি খাইনে রং হাপাং নাইকুনি রং কিয়গিয়া হিনে কক সাকা আবনি লগে লগে কিনাংনি রং সিংনে রং গাহামকে বুথাই মানথুন হিনিব দিয়াইকা সবাইকে এই যে আয়োজন সেই আয়োজনে এখানে যারা মঞ্চে এবং মঞ্চের নিচে উপস্থিত আছেন হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা অনেকে অনেকক্ষণ ধরে আপনাদের সামনে ওনাদের মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন এবং আজকে আমি এখানে এসে সত্যি আমি ভাবছিলাম যে আমাদের ত্রিপুরার যে বৈশিষ্ট্যতা, যে আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, সেগুলো কিন্তু আজকেও এখানে আমি দেখে অত্যন্ত আমার ভালো লাগছিল। যে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা সবসময় যেটা বলি, সেটা কিন্তু আজকেও এখানে পরিলক্ষিত হয়েছে। আবার ত্রিপুরাতে আমরা জানি যে প্রায় 19টা আমাদের জনজাতি গোষ্ঠী এবং পোশাক আশাক থেকে শুরু করে ভাষা সব আলাদা আলাদা থাকা সত্ত্বেও এই যে ডাইভার্সিটির মধ্যে আবার ইউনিটি, সেটাও কিন্তু আমরা খুঁজে পাই এবং সেটাও কিন্তু আজকে আমি এখানে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে আমাদের ছোট ছোট যারা এখানে ছেলে মেয়েরা এখানে এসছে এবং ওনাদেরকে যে মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার যে ব্যবস্থা সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ মক কমিউনিটির মাধ্যমে হচ্ছে, এতে করে তারা এনকারেজমেন্ট পাবেন এবং আগামী দিন আরও ভালোভাবে, যেটা আমরা সবসময় বলি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য ওনারা চেষ্টা চালাচ্ছেন। এবং আমরা জানি যে এডুকেশন আমাদের ত্রিপুরা সরকারের ফার্স্ট প্রায়োরিটি সেক্টর, তারপর স্বাস্থ্য এবং অন্যান্য দপ্তর, এবং সেইভাবে আমরা কাজ করছি। এখানে বলা হচ্ছে যে মগ ল্যাঙ্গুয়েজের ক্লাস ফাইভের পরে টিচার নেই, সেটা নিশ্চয়ই আমাদের সরকারের গোচরে আছে বা আজকে আবার নতুনভাবে এখানে বলা হয়েছে। নিশ্চয়ই আমরা দেখব সব ল্যাঙ্গুয়েজ যেন তার এক্সটিংক্ট না হয়, সেটাকে যেন আরও বেশি করে বেটার ওয়েতে মানুষ জানতে পারে, আমরা নিশ্চয়ই সেটা দেখব। এবং আমি এখানকার যারা আমার ছেলে মেয়েরা আছে, ছাত্রছাত্রীরা আছে, ত্রিপুরাতে একটা সমস্যা, সেটা ভারতবর্ষে বিশেষ করে আর্লি ম্যারেজের একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমি অনেক জনজাতি গোষ্ঠীর, আমাদের বাঙালিও আছে, মণিপুরিও আছে, সবার মধ্যে, তবে ওখানে দেখছি ক্লাস 9-10 এতটুকু পড়াশোনা করার পরে বিয়ের দিকে ঢুকে যায়। যারা এখানে গার্জিয়ানরাও আছেন তাদেরকে বলবো যে পড়াশোনা কমপ্লিট করার পর এই আর্লি ম্যারেজের যে প্রবণতা সেটা ঠিক নয়, শারীরিক দিক দিয়েও ঠিক নয়। আমরা সবাই জানি আইনগতভাবে 18-এর নিচে কোনো অবস্থায় এই ম্যারেজের যে চিন্তাভাবনা সেটা না হওয়া, এটা কিন্তু আমাদের সব দিক দিয়ে লস, আমাদের সমাজের লস, আমাদের রাজ্যের লস, আমাদের দেশের ক্ষতি হয়। কারণ তাদের ফুল ব্লসম, যেটা আমি বলি, পুরো পরিপূর্ণতা পাওয়ার আগেই যদি এই দিশায় চলে তাহলে কিন্তু তাদের থেকে, আমরা জানি প্রতিটি মানুষ ইউনিক ইন নেচার, তার ভিতরে কিন্তু অনেক কিছু আছে,
এবং সেটাকে তার ভিতরে যে ইউনিক যে বিষয়টা সেটা কিন্তু এই ধরনের যদি আমরা আর্লি ম্যারেজের দিকে যাই তার থেকে কিন্তু সেটা সমাজ উপকৃত হবে না। সেদিক থেকে আমার মনে হয় আজকের এখানে যারা স্টুডেন্টরা আছে নিজেরাও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, পড়াশোনা আগে, তারপর কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর চিন্তা করা যাবে এবং বয়স যখন হবে তখন সেই দিকে চিন্তা ভাবনা করলে ভালো। আরেকটা বিষয়, ত্রিপুরাতে নেশার বিরুদ্ধে আমরা বলছি সবসময়, এখানে কথাও বলা হয়েছে নেশা, আমি যতটুকু বুঝেছি ভাষাতে যে বিরাট সংখ্যক যারা যুব সমাজ তারা কিন্তু নেশার কবলে এখন পড়ে গেছেন, গ্যাম্বলিং থেকে শুরু করে সব দিক দিয়ে। তো এই যে বিষয় সেটার আগে বুঝতে হবে কেন এই আমরা এর ভিতরে সেই নেশার মধ্যে আমরা চলে গেলাম, সেটা গ্যাম্বলিংও একটা নেশা, কেন আমরা গেলাম এবং এর পেছনে কারা কারা আমাদের জেনারেশন টু জেনারেশন নষ্ট করার চেষ্টা করছে সেটা দেখতে হবে আগে। আমাদের সরকার নেশামুক্ত ত্রিপুরা আমরা স্লোগান দিচ্ছি, আমাদের যারা আরক্ষা দপ্তর থেকে আরম্ভ করে বিভিন্ন এসআইটি থেকে আরম্ভ করে সবাই চেষ্টা করছে নির্মূল করার জন্য, কিন্তু সেই চেষ্টা কিন্তু আমরা একলা করতে পারবো না যতক্ষণ ধরে বিশেষ করে যুব সমাজ, গার্জিয়ানরা তো আছে কিন্তু যুব সমাজ সেই বিষয়টা দেখতে হবে।